Hello guys, Assalamualaikum. This is Nahita. Welcome back, Tech Master Channel. Guys, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ফটোশপ ছাড়া হচ্ছে আপনার সবাই তো আমরা ফটোশপের কাজ জানি না, তাই না? তো সেজন্য কি ফটোশপ ছাড়া আমরা ইমেজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব না? অবশ্যই করব। যারা আমরা ফ্রিল্যান্সিং রিলেটেড কাজের সাথে জড়িত, টেক বিষয়ক কাজের সাথে জড়িত, ইউটিউবের সাথে যা কিছু অনলাইন দুনিয়া হচ্ছে, ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা মানে ফ্রেশ ইমেজ কোথাও প্রোভাইড করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো গাইস, সেই বিষয়টাই আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে হচ্ছে আমরা বিভিন্ন অনলাইন ব্যাকগ্রাউন্ড রিমুভ সফটওয়্যার দিয়ে ওয়েবসাইট দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। তো সে বিষয়টি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। গাইস, স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ও হ্যাঁ, শুরু করার আগে ছোট্ট একটি কথা বলে রাখি গাইস, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এখনও যদি চ্যানেলটি সাব না করে থাকেন তাহলে সাব করে দিন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সে ভিডিও নোটিফিকেশনটা পেয়ে যান। চলুন তাহলে গাইস, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। গাইস, দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটি ক্রোম ব্রাউজার নিয়েছি। তো ব্রাউজারে এসে একটা নিউ ট্যাব নিলাম, নিউ ট্যাবে এসে আমি গুগলে সার্চ দিব ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে, ব্যাক রিমুভ লিখে শুধু সার্চ দিব ইমেজ, চলে আসছে। দেখতে পাচ্ছেন গাইস, ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখানে ক্লিক করে দিলাম। ব্যাকগ্রাউন্ড রিমুভার ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো সাইট চলে আসছে। রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ, রিমুভ বিজি, রিমুভ বিজিটা হচ্ছে একটা জনপ্রিয় ওয়েবসাইট, ম্যাক্সিমাম মানুষরা হচ্ছে আপনার এই ওয়েবসাইটটা থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকে। এরপরে হচ্ছে আপলোড ইমেজ লেখা আছে, রিমুভ বিজি ফর ইন্ডিভিজুয়ালস চেঞ্জ ইমেজ ব্যাকগ্রাউন্ড। এরপরে হচ্ছে ফ্রি ব্যাকগ্রাউন্ড রিমুভার, অনলাইন ব্যাকগ্রাউন্ড ইরেজার, এটা আমি অ্যাডোব ফটোশপের সাথে জড়িত। এরপরে হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফর ফ্রি slajer.com। এরপরে হচ্ছে আপনার আছে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার, এটা হচ্ছে বিজি, এটা হচ্ছে ফটো রুম। এরপরে হচ্ছে পিকজাও রিমুভ বিজি টুল, এটা pixabay.com, এটা একটা সফটওয়্যার। এরপর মাইক্রোসফট সাপোর্ট, এখানে বলছে অনলাইন ব্যাকগ্রাউন্ড রিমুভ ফ্রি অ্যান্ড উইদাউট সাইন আপ, ফ্রি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বলছে অথবা সাইন আপ করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে বলছে। তো গাইস, এখন আমি যেটা সব থেকে জনপ্রিয় সফটওয়্যার সেখানে চলে যাচ্ছি, রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ রিমুভ ডট বিজিতে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে রিমুভ ডট বিজিতে চলে আসলাম, আসার পরে এখানে লেখা আছে রিমুভ বিজি হাউ টু ইউজ টুল অ্যান্ড এপিআই প্রাইসিং। তারপরে সবগুলোতে ক্লিক করে দেখবো যে কোথায় কি আছে। হাউ টু ইউজে ক্লিক করে দেখবো, এখানে ফর ইন্ডিভিজুয়াল, ফর ফটোগ্রাফার্স, ফর মার্কেটিং, ফর ডেভেলপার্স, ফর ই কমার্স, ফর মিডিয়া, ফর কার ডিলারশিপ, ফর এন্টারপ্রাইজ। এরপরে টুলস অ্যান্ড এপিআইতে কি আছে, টুলস অ্যান্ড এপিআইতে আছে রিমুভ বিজি ফর উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, মানে সবগুলো রিমুভ বিজি দিয়ে সবগুলো থেকে ম্যাক অ্যাড্রেস থেকে করতে পারবেন, উইন্ডোজ থেকে করতে পারবেন। রিমুভ বিজি ফর ফটোশপ, ফটোশপ দিয়েও রিমুভ বিজি দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। ইন্টিগ্রেশন এপিআই ডকস, এই তো গেল একদম নিচ পর্যন্ত দেখিয়ে দিলাম আপনাদেরকে। লার্ন মোর আছে, টুলস অ্যান্ড এপিআই সাপোর্ট কোম্পানি, দেন এরপরে হচ্ছে প্রাইসিংয়ে চলে যাই। এটা যদি আমরা হচ্ছে ফ্রি ভার্সন ইউজ না করে হচ্ছে পেড ভার্সন ইউজ করতে যাই তাহলে আপনাকে
ইউএসডি 90 দিয়ে এটাকে পারচেজ করতে হবে। এখানে তার ডিটেল বলা আছে। তো আমরা তো ফ্রিটা দিয়ে কাজ করি, আপনাদের দেখাবো, তো ফ্রিতেই চলে যাচ্ছি। এখানে আসার পরে হ্যাঁ, এখানে বলছে আপলোড ইমেজ। তো আপলোড ইমেজের আগে আমি কিছু ইমেজ আপলোড করে নেই, দেন সেগুলো আমি ফোল্ডার থেকে এনে আপনাদেরকে রিমুভ করে দেখাবো। যেমন আমি লিখে দিচ্ছি ডক এইচডি পিকচার, চলে আসছে, দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ডগ মানে কুকুরের কিছু এইচডি পিকচার আসছে। এখান থেকে দু একটা পিকচার আমি ডাউনলোড করে নিচ্ছি, যেমন এই পিকচারটা আমি সেভ করে নিচ্ছি, সেভ ইমেজ আমার একটা ফোল্ডার আমি সেভ করে নিচ্ছি। কোথায় সেভ করব? ডেস্কটপে, শুধু ডেস্কটপে সেভ করব, আমি কোনো ফোল্ডার টোল্ডার নেব না। এরপরে আছে এখানে আরও পিকচার আছে, এখানে ডগের পিকচার নিলাম, এখানে এরপরে নিব কোনো মানুষের পিকচার নিব, ইমান এইচডি পিকচার। তো এখানে অনেক মেয়েদের পিকচার চলে আসছে, এখান থেকে আমি একটা মেয়েদের ছবি নিয়ে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেখাবো। তো আমি পিকচারটা নিলাম, ডেস্কটপ সেভ, দেখি আরো কোনো ইমেজ আছে কিনা। ব্ল্যাকটা নিলে কেমন? এই ইমেজটা নেই, তো এবার আবার রিমুভ বিজিতে চলে যাই। তো নিলাম সবগুলো পিকচার, আমি ডাউনলোড করে নিলাম। এখন আমি রিমুভ পেজে আসার পরে যেটা করব সেটা হচ্ছে এখানে আপলোড ইমেজে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন গাইস, আপলোড ইমেজে ক্লিক করার সাথে সাথে আমাকে আমার ফোল্ডারে নিয়ে আসছে। তো ফোল্ডার থেকে আমি ডেস্কটপে চলে যাই, এখান থেকে আমি এই ডগের ছবিটা ফার্স্ট অফ অল ওপেন করি। দেখতে পাচ্ছেন যে আমাকে এখানে অরিজিনালটা দেখাচ্ছে, আগে তো অরিজিনালটা ছিল, এটা হচ্ছে অরিজিনাল। এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পরে ডগের ছবিটা এরকম আসবে। তো আমি ডাউনলোড করে দেখছি, এখানে ডাউনলোড অপশন আছে প্রিভিউ ইমেজ 577x433। তো আমি এইচডি ফরম্যাটে ডাউনলোড করতে চাচ্ছি, এইচডি ফরম্যাটে হচ্ছে ফুল ইমেজ 1000x750। তো এইচডি ফরম্যাটে ক্লিক করে দেওয়ার পরে এখানে সাইন আপ ফ্রি, দেখি সাইন আপ করে এইচডি ফরম্যাটে ডিলিট করা যায় কি না। এরপরে যেতে হবে কন্টিনিউ উইথ গুগল, তো আমার তো এখানে সাইন আপ করা আছে। যাই হোক, এত ঝামেলা যেতে চাচ্ছি না, আমি আপনাদেরকে ফ্রিটাই ডাউনলোড করে দিতে চাচ্ছি। ডাউনলোডে ক্লিক করে দিলাম, ডাউনলোড হয়ে গেল। তো গাইস দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ওপেন করে, এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইচডি ফরম্যাটে কীভাবে ইমেজটা ডাউনলোড হয়ে গেল। দেখতে পাচ্ছেন গাইস, আমার কিন্তু এই ছবি ইমেজটা, ডগের ইমেজটার ভিতরে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, শুধু ডগের ইমেজটাই আছে সম্পূর্ণ ফ্রিতে। আমি হচ্ছে কী করলাম, ইমেজটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম। তো এটা তো গেল হয়েছে আপনার ডগের ইমেজটা। এবার কোনো ওই যে উইমেনের ইমেজ নিয়েছিলাম, এখন দুইটা মেয়ের ইমেজ নিয়েছিলাম, তো সে দুটো এখন আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে অলরেডি। এরপরে যদি আমি এডিটে ক্লিক করি, তাহলে এডিটে ক্লিক করলে আসবে হচ্ছে
এখানে হচ্ছে মাইনাস, জুম আউট করতে চাইলে ছোট হবে, আর প্লাসে ক্লিক করলে জুম ইন হবে, মানে ছবিটা আরো বড় হবে। আর এখানে ক্লিক করলে রোটেট, না রোটেটটা হচ্ছে না। এরপর হচ্ছে এখানে আছে ফটো, এখানে আছে কালার। আমি যদি কালার চেঞ্জ করতে চাই, যেমন আমি এটা দিব, এটা দেওয়ার পরে ওকেতে দিব, দেন কিরকম হয় দেখি। হ্যাঁ, তবে কালারটা এরকম চলে আসছে। এরপরে আমি ফটোতে চলে আসি। আমি যদি কোনো হচ্ছে আপনার, এখানে তো দেখতে পাচ্ছেন যে কালার চেঞ্জ করার পর ইমেজটা এরকম চলে আসছে। এরপরে ব্যাকগ্রাউন্ড আছে, এখানে ইরেজার আছে, ইরেজার দিয়ে যদি বড় করতে চাই, রিস্টোর, আবার ব্যাকে চলে আসি। এরপরে হচ্ছে আপলোড ব্যাকগ্রাউন্ড, ধরেন আমি এই ইমেজটাতে আর অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিব, হ্যাঁ অন্য একটা সিনারির ব্যাকগ্রাউন্ড দিব, সেক্ষেত্রে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আপলোড করে নিতে পারি। এখানে আছে, এখানে আমি আমার একটা ফোল্ডার আছে, এখানে ঢুকে দেখি। যেমন আমি আমার এই এই ব্যাকগ্রাউন্ডটা এই ইমেজটার ভিতরে ইউজ করব, তো সেক্ষেত্রে কী করলাম, ব্যাকগ্রাউন্ডটা আপলোড করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে, এই জন্য মাউসটা নড়াচড়া করতেছে। আচ্ছা, এখন আমি ডাউনলোডে ক্লিক করে দেই, তো ইমেজটা অলরেডি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড ইমেজ, এটা ডাউনলোড হয়ে গেছে। এবারে ক্লিক করে দেই, এটা কেটে দেই, এবারে ক্লিক করে দেখি কি অবস্থা। ওপেনে দিলাম, ওপেন করে নিলাম, এটা ছোট হয়েছে, এটা বড় করে দেই। ছোট হয়েছে কেন বুঝলাম না, কেটে দিই। যদি আমি আরো একটা ছবি আপলোড করি আপনাদের দেখায়, যেমন এই ছবিটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, দেখতে পাচ্ছেন যে অলরেডি ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন ডাউনলোডে ক্লিক করি, দেখি আমার এই ছবিটা কেমন দেখায়। দেখতে পাচ্ছেন গাইস, এই আমার এই ছবিটার অরিজিনাল ভিউটা চলে আসছে। এরপরে আছে, আমি আর একটা ছবি নিব, আমি এই ছবিটা নিলাম, দেখতে পাচ্ছেন যে আমার ইমেজের ব্যাকগ্রাউন্ডটা অলরেডি রিমুভ হয়ে গেছে। এখন আমি ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি, ডাউনলোড হয়ে গেছে। আবার ওপেনে ক্লিক করলাম, ওপেনও হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে আমার ছবিটা কতটা চমৎকার লাগছে। এভাবে করে হচ্ছে গাইস, আপনারা বিভিন্ন সাইট থেকে হচ্ছে আপনারা এই যে আমি যতগুলো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, মানে সবগুলো এখানে আছে। এখান থেকে আমি যত খুশি ততবার ডাউনলোড দিতে পারবো। এরকম অনেক অনেক সাইট আছে যেখান থেকে আমরা এভাবে আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারি। যে কোনো ধরনের ইমেজ, পৃথিবীর ওয়ার্ল্ডের যত প্রকারের ইমেজ আছে, সব ইমেজের ব্যাকগ্রাউন্ডই আমরা এভাবে রিমুভ করতে পারবো। তো গাইস, এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।